দু চব্বিশ অলিম্পিকে ভারতের প্রথম পদকের আশা জাগাচ্ছেন মনুভাকে দশ মিটার এয়ার পিস্তলে ফাইনালে পৌঁছলেন পাকা করলেন মনুভাকে তবে বাকি দুই সুরার কিন্তু মেডেল ইভেন্টের মঞ্চে নিজেদের জায়গা পাকা করতে পারেননি রবিবার পদকে লড়াইয়ে নামছেন মনুভাকে অন্যদিকে মহিলাদের বিভাগে রিদিম সাংওয়ান পাঁচশো তিয়াত্তর পয়েন্ট নিয়ে পনেরো নম্বরে শেষ করেছে এছাড়া পুরুষদের বিভাগে নেমেছিলেন সরবজোৎ সিং কিন্তু ভগ্নাংশের বিচারে জার্মান প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে প্রথম আটের মধ্যে জায়গা তিনি তিনি শেষ নম্বরে। অলিম্পিকের প্রথম দিনটা খুব একটা ভালো গেল না ভারতের প্রথম দিন শুটিং দিয়েই যাত্রা শুরু করেছিল ভারত কিন্তু মেডেল ইভেন্টে পৌঁছতেই না ভারতীয় শুটাররা দশ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে নেমেছিলেন রমিতা অর্জুন বাবুতা এবং এলেভেন সন্দীপ সিং জুটি কিন্তু প্রথম চারের মধ্যে থাকতেই ব্যর্থ হয় তারা রমিতা ও অর্জুন বাবুতা জুটি লড়াই চালালেও শেষ পর্যন্ত ছয় নম্বরেই থামতে হয়েছিল এই ভারতীয় জুটিকে Thank you. ডুরান কাপের শুরুটা জয় দিয়েই করলো মোহনবাগান প্রথম ম্যাচে ডাউনটাউন হিরোজ এফসির বিরুদ্ধে এক শূন্য গোলে জিতলো সবুজ মেরুন ব্রিগেড ম্যাচ জিতলেও এদিন খুব একটা ভালো পারফরমেন্স প্রদর্শন করতে পারেনি মোহনবাগান অর্ধে কোনো সুযোগই তৈরি করতে পারেনি টম আলড্রেডরা দ্বিতীয়ার্ধে একষট্টি মিনিটের মাথায় প্রথম গোলে শট নিয়েছিল সবুজ মেরুন ব্রিগেড যদিও তা কাজে লাগাতে পারেনি তারা অবশেষে ম্যাচের তিয়াত্তর মিনিটে প্রথম সাফল্য পায় মোহনবাগান সুহেল ভাটের গোলে এগিয়ে যায় তারা ডাউনটাউন লড়াই করলেও ম্যাচে ফিরতে পারেনি এরই মাঝে এদিন গুরুতর চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন সুমিত রাঠি ডুরান্টে জয় দিয়েই যাত্রা শুরু করলো মোহনবাগান প্রথম ম্যাচ জিতে সবাবতই খুশি সবুজ মেরুনের নতুন ব্রিটিশ ডিফেন্ডার টম অলরেড অন্যদিকে রবিবার রাতেই শহরে পা রাখবেন মোহনবাগানের আরেক এক অস্ট্রেলিয়ান তারকা জেমি ম্যাকলারেন ডুলান কাপের মঞ্চে অধিনায়ক হিসেবে শুরু করলেন টম আলড্রেড শহরে পা রাখার পর থেকেই ডুরান্ডের প্রথম ম্যাচ থেকে তার খেলা নিয়ে শুরু হয়ে গিয়েছিল জল্পনা সেই জল্পনা আরও উস্কে দিয়েছিলেন মোহনবাগান কোচ বাস্তব রায় শুক্রবার থেকেই প্রস্তুতিতে নেমে পড়েছিলেন এই তারকা বিদেশি ডুরান্ড কাপের প্রথম ম্যাচে তাকে রেখেই দল সাজিয়েছিলেন বাস্তব রায় শুধুমাত্র তাই নয় ডুরান্ডের প্রথম ম্যাচে অধিনায়কের আমব্যান্ড উঠল টম আলড্রেডের হাতেই প্রাক্তন মোহনবাগান তারকা হেক্টারিউজ ডে এবার ইস্টবেঙ্গলে আগামী এক বছরের জন্য এই স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডারের সঙ্গে চুক্তি পাকা করলো লাল ক্রিকেট বেশ কয়েকদিন ধরেই ষষ্ঠ বিদেশি খোঁজার কাজটা চালাচ্ছিলো ইস্টবেঙ্গল এরই মাঝে এই স্প্যানিশ ফুটবলের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছিল অবশেষে তার সঙ্গে চুক্তি পাকা করেছে লাল হলুদ ব্রিগেড গত মরশুমে মোহনবাগানের হয়ে খেলেছিলেন তিনি কলকাতায় খেলার অভিজ্ঞতা রয়েছে এই ফুটবলারের সমস্ত দিক বিচার করেই হয়তো এই বর্ষীয় স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডারকে তুলে নিয়েছে ইস্টবেঙ্গল লাল হলুদ জার্সিতে তিনি সাফল্যের রাস্তায় এগোতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে ক্লেটন সিলভার পর আরও একটা ধাক্কা ইস্টবেঙ্গল শিবিরে ডুরান কাপের প্রথম ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে নন্দকুমার শেখারকে ছাড়াই মাঠে নামতে চলেছে লাল হলুদ ব্রিগেড গোড়ালিতে চোট রয়েছে এই উইঙ্গারের প্রস্তুতিতেই চোট পেয়েছিলেন তিনি স্ক্যান করানো হলে সেই রিপোর্ট খুব একটা বেশি স্বস্তি দিতে পারছে না ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদরাতকে দীর্ঘ মরশুম সেই কারণেই খুব একটা বেশি তাড়াহুড়ো করতে চাইছেন না ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট প্রথম ম্যাচে ক্লেটন এবং নন্দা কুমারকে ছাড়াই ছকস্তে শুরু করেছেন লাল হলুদ হেডস্য উনত্রিশে জুলাই ডোরান কাপের যাত্রা শুরু করছে ইস্টবেঙ্গল দুবছরের নির্বাসন কাটিয়ে অবশেষে মাঠে ফিরতে চলেছেন আশুতোষ মেহতা আসন্ন মৌসুমে জামশেদপুর এফসির জার্সিতেই ফুটবলের মাঝে কামব্যাক করবেন তিনি শেষবার এটিকে মোহনবাগানের হয়ে খেলেছিলেন আশুতোষ মেহতা কিন্তু দু হাজার বাইশ সালে ডোপ টেস্টে ব্যর্থ হন এবং ডোপিং এর অভিযোগে দুবছরের জন্য নির্বাসিত হতে হয়েছিল এই ভারতীয় তারকার ডিফেন্ডারকে এই বছরই তার নির্বাসন উঠে গিয়েছে জামশেদপুর এফ দিয়েই প্রত্যাবর্তন করছেন আশুতোষ মেহতা তার দলে আসায় যে জামশেদপুরের ডিফেন্স অনেকটাই শক্তিশালী হয়ে গেল তা বলার অপেক্ষা রাখে না শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একাদশ ঘোষণা হওয়ার পরই ভারতীয় দল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা কথাবার্তা চললেও সঞ্জু স্যামসনের সুযোগ হয়নি ঋষভ পন্থকেই প্রথম একাদশে রাখা হয়েছে এই সিদ্ধান্তটাই মেনে নিতে পারছেন না নেটিজেনরা প্রথম একাদশ ঘোষণা হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানান ট্রোল সেই সঙ্গে দল গঠন নিয়ে ক্ষোভও উগড়ে দিয়েছেন অনেকে কেন সঞ্জু স্যামসনের সুযোগ হচ্ছে না প্রশ্নের উত্তর শুরু করে দিয়েছে এই সিরিজে আদৌ সঞ্জুর ভাগ্য খোলে কিনা সেটাই দেখার সোনার মেয়ে খর্দার কেকারায় বয়সভিত্তিক জুনিয়র আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন বারোবর্ষীয় কেকা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল এই প্রতিযোগিতা সেখানে একের পর এক প্রতিযোগিতায় ধরাশায়ী করেছে কেকা ফাইনালের মঞ্চে জয়ের পরই সোনার মেডেল উঠেছে খর্দার এই কিশোরীর গলায়